প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ জাতীয় শোক দিবস। আপনারা জানেন যে গত 25শে ডিসেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বেনিনে আমাদের সামরিক বাহিনীর 15 জন সামরিক কর্মকর্তা, পৃথিবীর অন্যান্য অঞ্চলের আরও প্রায় 150 শতাধিক মানুষের সঙ্গে নিহত হয়েছেন। এই সামরিক কর্মকর্তারা লাইবেরিয়া এবং সিয়েরালিওনে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি মিশনে কর্মরত ছিলেন। আমাদের সামরিক বাহিনী বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে দেশের আইন শৃঙ্খলা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং তারা এই আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ করে দেশের জন্য প্রচুর বৈদেশিক মর্যাদা উপার্জন করছেন, সেই সঙ্গে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। সেজন্য তাদের নিয়ে আমরা সবসময় গর্ব করি এবং যারা প্রাণ বিসর্জন দিলেন, আত্মাহুতি দিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে এই অনুষ্ঠানে 2003 সাল শেষ হয়ে যাচ্ছে, আপনারা জানেন সামনে একটি নতুন বছর শুরু হচ্ছে। এই বছরের যে বছরটি বিদায় নিচ্ছে সেই বছরের মূল্যায়ন করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবাদুর রহমান চৌধুরী, এবং আমার ডানে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি নুরুল আলম চিকু। আমি সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য, আজকের এই শোকাবহ দিনে, আজকে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে, এই দিনে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় যে ভূমিকা পালন করছে এবং যারা বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে যদি আপনার কাছে বলবার থাকে আপনি বলতে পারেন। আমি প্রথমেই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের যে সমস্ত বীর সেনানীরা, আমাদের যে সমস্ত প্রিয় সন্তানেরা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। আমরা দেশবাসী শোকাভিভূত, একই সময়ে যে সমস্ত পরিবার তাদের স্বজনকে হারিয়েছেন আমরা তাদের সাথে, তাদের সকলের সাথে এই দুঃখকে ভাগ করে নিচ্ছি এবং আল্লাহ পাকের কাছে কায়েম মনোভাবে কামনা করব আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশত নসিব করেন। আপনি এ বিষয়ে যদি আপনার দিক থেকে কিছু বলবার থাকে বলবেন। আমাদের সেনাবাহিনী জাতীয় সেনাবাহিনী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী যে অবদান রেখেছে যার জন্য সারা পৃথিবীর পৃথিবীব্যাপী আমাদের সেনাবাহিনীর একটা মর্যাদা আছে। যারা শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে যাচ্ছেন বা থাকেন তারা তাদের কার্যক্রম সে দেশের সরকার এবং জনগণ অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন। এরকম কয়েক 15 জন অফিসার, 140 জন মারা গেছেন, তার মধ্যে 15 জন যারা আর্মি অফিসার ফিরছিলেন আমাদের আমাদের জাতীয় জাতীয় সেনাবাহিনীর সদস্য, এর মধ্যে একজন আছেন যিনি মানে আক্ত হয়েছে, বউ এখনো ওঠান নেই করে এমন একজন আছে। তো এদের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর প্রতি আমি এবং আমার দলের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি এবং তাদের দুধের মাগফিরাত কামনা করছি। আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। 2003 সাল শেষ হয়ে যাচ্ছে, সামনে একটি নতুন বছর। এই 2003 সালের বাংলাদেশ কেমন দেখলেন আপনি, কেমন দেশ পরিচালনা করলো আপনার দল রাজনৈতিক অঙ্গনে, রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে? আপনি যদি তিনটে বিষয়ের উল্লেখ করেন, বিষয়বস্তুর বিস্তারিত ব্যাখ্যা যাবার দরকার নেই, যেগুলো আপনাকে স্পর্শ করেছে, নাড়া দিয়েছে, জাতির জন্য উল্লেখযোগ্য বলে মনে করেন, কোন কোন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করবেন আপনি? 2003 সাল, 2001 সালের অক্টোবর নির্বাচনের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত 4 দলীয় জোট সরকারের সাফল্যের দ্বিতীয় বছরের সমাপ্তি হয়েছে এবং এই সফল সমাপ্তিটাই প্রধান।
এই 2003 সালকে আমি জাতীয় অগ্রযাত্রার একটি সোপান হিসেবে দেখব। জাতি হিসেবে বর্ষ গণনায় বছর আসবে বছর যাবে, কিন্তু একটি গণতান্ত্রিক চেতনায় পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারের এটি দ্বিতীয় বছর। স্বাভাবিক পর্যায়ে প্রথম বছরে বিগত সরকারের সৃষ্ট জঞ্জাল আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এই জঞ্জাল সাফ করে 2002 সাল অতিক্রান্ত হয়েছে। 2003 সালে সরকারের অগ্রযাত্রা শুরু হয়েছে। এই সবকিছু মিলিয়ে ভালো এবং মন্দের সংমিশ্রণে আমাদের জীবন। তো আমার মনে হয় যে জাতির জন্য 2003 সাল অতীতের চেয়ে ভালো ছিল এবং তার যাত্রা লগ্ন থেকে আগামী দিন ভালো হবে, এই আশা নিয়ে 2003 সালকে আমরা বিদায় দেব। আপনি আপনার বিবেচনা থেকে 2003 সালকে কিভাবে চিহ্নিত করবেন, চিত্রায়িত করবেন? 2003 সালে মানে সর্বকালের সর্বসময়ের চাইতে সবচেয়ে বেশি নৈরাজ্য, হত্যা, খুন, নারী ধর্ষণ, তারপরে আপনার কিডন্যাপ ইত্যাদি ঘটনা সর্বকালের চাইতে এই বছরে বেশি ঘটেছে। সরকার ক্ষমতায় আসার পরে 100 দিনের একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন যে 100 দিনে কি করব, সন্ত্রাস দমন করব, দুর্নীতি মুক্ত করব এবং জনগণকে একটা দুর্নীতি মুক্ত সমাজ দেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে 2002 সালে এসে 2003 সালে এসে আমাদেরকে শুনতে হলো যে আমরা দুর্নীতির ব্যাপারে সর্বশ্রেষ্ঠ, এক নম্বর দুর্নীতিবাদী স্টেট। এই দুর্নীতি বিভিন্নভাবে চলছে সমাজে, আমাদের সমাজে আমাদের মানে প্রধানমন্ত্রী মহোদয়া চান নকল মুক্ত পরীক্ষা, কিন্তু নকল মুক্ত পরীক্ষা পেতে হলে যে কাজগুলো করা দরকার সেগুলো করা হচ্ছে না। যেমন একদিন প্রাইমারি শিক্ষকের নিয়োগের জন্য 50,000 থেকে 1,00,000 টাকা ঘুষ দিতে হয়, যে লোকটা 1,00,000 টাকা দিয়ে চাকরি কিনবে সে লোকটা কেন পড়াবে? একটা প্রাইভেট কলেজের চাকরির জন্য 2,00,000 থেকে 2,50,000 টাকা ঘুষ দিতে হয়, যে ঘুষ দিয়ে চাকরি কিনবে তার পড়ানোর তো কোনো খরচ নেই। বিসিএসে একটা বিসিএস ছেলেকে 2,00,000 টাকা ছাড়া চাকরি হয় না, একটা দারোগার 2,00,000 টাকা ছাড়া চাকরি হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি এমন ঢুকেছে। এখন আমার যা দেখতেছি আমরা মন্ত্রী সাহেবরা নিজেরা ডিল করেন না এই কাজগুলো, মন্ত্রী সাহেবের বেগম সাহেবরা ডিল করেন এবং বেগম সাহেবের সাথেই লেনদেনটা হয়, মন্ত্রী সাহেবের দিয়ে থাকেন। তো এই যে দুর্নীতি, আপনি যে বললেন যে 2 বছর কেটে গেল, কি জঞ্জাল ছিল 2 বছর আগে? আপনারা কি মানে 1996 সাল থেকে আপনারা ক্ষমতায়, তো না 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত যে দুর্নীতি ছিল, আপনি 1991 থেকে 96 পর্যন্ত বলছেন? না, আমি বলতেছি 96 থেকে 2001 পর্যন্ত এই সময় যে দুর্নীতি ছিল, সহনীতি ছিল, ছিল না তা না, ছিল কিন্তু মাত্রায় এত ছিল না, যতদিন যাচ্ছে তত মাত্রা বাড়তেছে। আর একটা আওয়ামী লীগের সময় দেখেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন থানা আওয়ামী লীগের, ওসি আওয়ামী লীগের, ডিসি আওয়ামী লীগের, এসপি আওয়ামী লীগের, কোর্ট আওয়ামী লীগের, কাছারি আওয়ামী লীগের সব দলীয়করণ, আওয়ামী লীগের বাইরে কারো কোনো কাজ করার জন্য না। এখন আপনাদের সময় টেন্ডারটা কোন দলীয়করণ করে ফেলেছেন, দলীয়করণ তো সব জায়গায় করেছেনি। থানা হলো আপনাদের বিএনপির অফিস, ইউনিয়ন অফিস হলো আপনাদের বিএনপির অফিস, ডিসি সাহেব এমপি সাহেবের বাইরে কোনো কাজ করতে পারেন না, এমপি সাহেবের নির্দেশ ছাড়া, এমপি সাহেবের হুকুম ছাড়া। তো
এই যে দলীয় গঠন করছেন তাহলে ও যারা ই করে না বিএনপি করে না তারা তো কি করে পাবে তারা টেন্ডার দিতে পারে না তারা এমপি সাহেবের ইচ্ছার মতো প্রশাসন চলে যাদের যখন ইচ্ছা গড়িয়ে আসতেছেন ফিফটি করে চালান দিচ্ছেন টাকা কাটছেন ক্যাম্পগুলো যে করে দিন পুলিশের এই ক্যাম্পগুলো আরো মানুষের জীবনে দুর্দশা ডেকে ডেকে এনেছে দুর্দশা ডেকে এনেছে খামাক আদমি ভালো লোককে ধরে এনে পাঁচ হাজার টাকা নিয়ে বইগুলা সেরে ছেড়ে দেয় এই যুগে আপনাদের চোখে পড়ে না আমরা দুর্নীতির কথা বলবো অনেক কথা বলে ফেলেছেন উনি জবাব দিতে পারবেন বাকিগুলো আপনি আবার পরে বলতে যারা মুরল জিকু সাহেবকে আমি শ্রদ্ধা করি উনি একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ কিন্তু তার বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল কারণ তিনি 72 সালের পর থেকেই বিরোধী রাজনীতি আছেন এবং মূলত আওয়ামী রাজনীতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে দিয়েই এই রাজনীতি শুরু তো যে সম্পর্কে আমার নিজের ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে তো আমার মনে হয়েছিল যে জিকু ভাই 96 সাল থেকে শুরু বলছেন তাতে মনে হচ্ছিল যে তিনি 96 সালের পরবর্তী 5 বছরের সরকার সম্পর্কে কথা বলতেছেন কিন্তু ইতিমধ্যে যে দেশে একটা পরিবর্তন এসেছে 96 থেকে 2001 সালের সরকারের সময়ে হ্যাঁ মন্ত্রী স্ত্রী ঘোষ নিতেন এটা পত্র পত্রিকায় এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী 50 হাত মাটির নিচ থেকে সন্ত্রাসী কুড়ে বের করবেন এই আস্ফালন করতেন কিন্তু তার পরে সেই মন্ত্রীর সময়ে তার স্ত্রী সম্পর্কে পত্র পত্রিকায় মুখোমুখি ওরকমের গুজব শোনা গেছে যে কথাগুলো বললেন সে আপনার খুন রাজধানীর কথা বললেন খুন রাজধানীতে কখনকার সময় এটা রেকর্ডের প্রশ্ন ম্যাটার অফ রেকর্ডস আমি আপনাকে এবং জাতির উদ্দেশ্যে আমি নিবেদন করব যে একটি দেশকে একটি সরকারকে একটি সময়কে মূল্যায়ন করতে হলে প্রকৃতপক্ষে বেইজিং অন রেকর্ডস আমরা ওয়ার্ল্ড ডেলিগেশন না বলে আমি খুব শ্রদ্ধা রাখি জিকু সাহেবের সম্পর্কে কিন্তু এই যে ওয়ার্ল্ড বলেছেন যে সর্বকালের সর্ববেশি খুন হয়ে গেছে কোথা থেকে এই কথাগুলা কোন রেকর্ড থেকে আপনি রাজধানী ঢাকার স্ট্যাটিস্টিক্স নেন আপনি দেশের যে কোনো একটি জেলার স্ট্যাটিস্টিক্স নেন আপনি যে কোনো একটি অঞ্চলের স্ট্যাটিস্টিক্স নেন তার পরিসংখ্যান নিয়ে খুনের বলেন রাহাজানির বলেন ডাকাতির বলেন ধর্ষণের বলেন আজকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনি স্বীকার করবেন জিকু ভাই যে না অতীতের তুলনায় খুনের সংখ্যা কমেছে অতীতের তুলনায় ধর্ষণের সংখ্যা কমেছে আমি কাউকে দোষারোপ করে কথা বলি না আমি আপনাকেও মনে করব যে আপনি এটা আমাদের দেশের দীর্ঘদিনের রাজনৈতিক একটি কালচার হয়ে গেছে যে সরকারের যিনি থাকবেন তাকে যত পারি দোষারোপ দিয়ে তার উপর শুধুমাত্র অভিযোগ আনব আর বিরোধী দলে যখন থাকবো তোর একটাই মাত্র প্রধান দায়িত্ব মনে করব সরকারকে কেমন করে হেনস্থা করা যায় আমি মনে করি যে এই রকমের সুরে কথাটা না বলে হ্যাঁ আপনি আমাকে সুনির্দিষ্টভাবে বলেন দুর্নীতি এই যে বলছেন আপনি 2 লক্ষ টাকা দিয়ে ম্যাজিস্ট্রেটের চাকরি পাওয়া যায় আপনি এই কথাটা যে বলছেন আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হতাম মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার স্বাধীন দুর্নীতি দমন আইন প্রণয়ন করতেছে আমরা এই প্রথমবারের মতো দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য দুর্নীতি দমন কমিশন করে দিয়ে তাকে রোধ করার জন্য পদক্ষেপ আমাদের সরকার নিচ্ছেন আমাদের সরকারের আমলে আজকে কোর্ট কাছারিতে বিচার হচ্ছে ক্রিমিনালদের দ্রুত বিচার হয়েছে বাংলাদেশের ইতিহাসে জিকু ভাই আপনার নিশ্চয়ই মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডার প্রকাশ্যে এতগুলো কোমল তাজা পান থেকে শুরু করে এক সময়ে আমার আমার সহকর্মী 30 লক্ষ
ভাই বন্ধু রক্ষী বাহিনী রাতে অকাতরে প্রাণ দিয়েছিল 30,000 30,000 দুঃখিত 30 লক্ষ শহীদ 30,000 কর্মী প্রাণ দিয়েছিল সেই সময়ের ধারাবাহিকতা কিন্তু এখন আর নাই এখন এই সরকারের আমলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে মামলাগুলোকে বিচার করা হচ্ছে বিচারে এখন পর্যন্ত আমার ধারণা সঠিক সংখ্যা হবে কিনা তবে কাছাকাছি 200 বা ততোধিক ব্যক্তির ফাঁসির আদেশ এই 2003 সালেই হয়েছে এত দ্রুত বিচার এতভাবে কঠিনভাবে নিরপেক্ষভাবে বিচার অতীতে বাংলাদেশের ইতিহাসে পাওয়া যায় নাই কাজেই আমার মনে হয় হ্যাঁ এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনার যদি সুনির্দিষ্ট থাকে যে হ্যাঁ ওই জেলার অমুক জেলার অমুক ব্যক্তি 2 লক্ষ টাকা দিয়ে অমুক পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি নিয়েছে অথবা অমুক জায়গায় ওই কুষ্টিয়া জেলায় অথবা যশোর জেলায় অথবা কোন জেলায় সেখানে প্রাথমিক শিক্ষক কর্মকর্তা অথবা কোন বিভাগের কর্মকর্তা কার ছেলে কাকে কি পরিমাণ তার মানে সুনির্দিষ্ট আপনি কি বলতে চাইছেন যে এইরকম দুর্নীতি হচ্ছে না আমি বলতে চাচ্ছি যেভাবে আমার শ্রদ্ধাভাজন নেতা ধারাভাবে বলেছেন ওয়ার্ল্ড ডেলিগেশন এইভাবে ওয়ার্ল্ড ডেলিগেশনের যদি সুনির্দিষ্ট থাকে আইনের পরিধিতে সমস্ত শাস্তিযোগ্য অপরাধ ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া উভয়ই সমান অপরাধ আপনি রাজনীতি করেন যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিষয়টি নিয়ে তদন্ত করতেছেন এ কারণে আমি মন্তব্য করব না আমি মনে করি আপনি যে বললেন পরিসংখ্যানের কথা হ্যাঁ সংবাদপত্র তো সমাজের মানে আয়না সংবাদপত্র সমাজের আয়না হ্যাঁ এই সংবাদপত্রগুলো যদি আপনি ডিল দেখেন পরিসংখ্যানগুলো হ্যাঁ 2000 লাস্ট টু মান্থস দেখেন আপনি নভেম্বর ডিসেম্বর নভেম্বরটা দেখেন হ্যাঁ আমি দেখছি এটা দেখলে প্রতিদিন আজকের বিভিন্ন জেলায় 6 জন খুন 9 জন খুন 8 জন খুন 5 জন খুন খুন ছাড়া একটা দিনও কোনো পত্রিকায় নিউজ থাকে না এই খুনগুলো কি হাওয়ায় হচ্ছে এই খুনগুলো তো কেউ না কেউ করতেছে আপনারা শুনেন আপনারা কোটি মানুষের দেশে আপনারা এই খুনগুলো ঠেকানোর জন্য 14 কোটি মানুষের দেশে খুনটাকে আমি বলি ক্রাইম দেখেন আমাদের দেশে ল অফ ক্রাইম আছে আপনারা শৃঙ্খলা বজায় রাখেন দণ্ডবিধি আইন আছে দণ্ডবিধি আইনে প্রত্যেকটি অপরাধের একটি সংজ্ঞা দেওয়া আছে আপনারা যে আইন হচ্ছে সর্বোচ্চ অপরাধ শুনেন এই সর্বোচ্চ অপরাধকে আপনি যদি বিবেচনা করেন একটি দেশে যেখানে 14 কোটি মানুষ যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই এখানে বলেন যে সরকার কোথাও তার উদাসীনতার জন্য খুন হচ্ছে কিনা বলুন আপনি যে সরকারের দায়িত্ব হলো আপনার আমার জানমালের নিরাপত্তা দিচ্ছে সরকার দিচ্ছে কোথায় কিন্তু দেশবাসী মানুষের দেশে কেন শুনেন আমি কিছুদিন আগে দেখেছি যে যুক্তরাষ্ট্রের মতো দেশে দৈনিক 27,000 অপরাধ সংঘটিত হয় ইট ইজ বিগ বিজনেস আওয়ার্স ইজ অলসো এ ভেরি বিগ পপুলেশন এন্ড দি ওয়ান অফ দি পুয়ারেস্ট পপুলেশন অফ দি ওয়ার্ল্ড কাজেই এই পুয়ারেস্ট পপুলেশন অফ দি ওয়ার্ল্ডে আমাদের লোকজনকে আমাদের পুলিশের আনুপাতিক সংখ্যা আমাদের পুলিশের ইকুইপমেন্টস আমাদের আদার ল এনফোর্সিং এজেন্সিজের ইকুইপমেন্টস আমাদের সামাজিক সচেতনতা সব কিছুকে মিলিয়ে যদি আপনি আমি বিবেচনা করি তাহলে আমাদের এই দেশের জনগণ আমি মনে করি যে যে পরিমাণ অপরাধ হচ্ছে আমি তাকে সমর্থন করি না আমি আপনাকে আগেই বলে রাখি যে আমি চাই তবে জিরো লেভেলে আনা কারো দ্বারাই সম্ভবপর হবে না আরো কমিয়ে আনতে হবে এই অপরাধ প্রবণতাকে সমাজ থেকে দূর করতে হবে কঠোরভাবে যেমনভাবে এখন কঠোরভাবে খুনের উপর ধর্ষণের উপর নারী নির্যাতনের উপর অ্যাসিড নিক্ষেপের উপর পরীক্ষা নকলবাজির উপর টেন্ডারবাজির উপর যে সমস্ত করা হচ্ছে সেগুলোকে কঠোরভাবে আরো কঠোরভাবে আমাদেরকে আপনি একটা জেলা বলেন তো একটা জেলা বলেন
যেখানে টেন্ডার বিএনপি লোক ছাড়ার মুখে পেয়েছে একটা জেলার নাম করেন নেম ওয়ান ডিস্ট্রিক্ট আমি বলবো যে বিএনপির লোক ছাড়া পেয়েছে আপনি বলতে কি বলছেন যে বিএনপি সবগুলো টেন্ডার নিয়ে রাজ্য টেন্ডার নিয়ে গেছে আচ্ছা সিন্ডিকেট করেছে এই কথাটা যদি আপনি বলতে চান আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমার মৌলভীবাজার জেলায় যে কাজগুলো হচ্ছে আমি মৌলভীবাজার জেলাকে প্রতিনিধিত্ব করি সেখানে ফেনির কন্ট্রাক্টর আছে নিশ্চয় বিএনপি না তিনি বিএনপি না এবং বেশিরভাগ ব্যবসায়ী কোনো দলের ভুক্ত না কারণ তারা কন্টিনিউয়াসলি পত্রিকায় দিয়ে হচ্ছে সেখানে যদি এমন ভাবে হতো তাহলে একজন সাবমিট করার জন্য টেন্ডার সাবমিট করার জন্য কুমাকালী উপজেলার আর তার কন্ট্রাক্টর মারা গেছে খালি টেন্ডার পেপার একটা কিনেছিল এই জন্য আমি জানি না বিষয়টি আপনার হয়তো জানা আছে বলে বললেন কিন্তু মনে আছে আপনার এই যে টেন্ডারের কারণে আমাদের এই যে সাবেক পিজি হাসপাতাল এখান থেকে কন্ট্রাক্টরকে গুলি করে হত্যা করে গিয়েছিল সন্ত্রাসী তাদের ফাঁসি হয়েছে এই সরকারের আমলে এই আজকে মাস দুয়েক আগে রায় হয়েছে কাজেই টেন্ডারবাজির ঘটনাকে আমরা কতটুকু গুরুত্ব দেই সরকার তাকে বিশেষ স্পেশাল মামলা হিসেবে ট্রিট করে সেই টেন্ডার সংক্রান্ত মামলায় খুনকে আমরা গুরুত্ব দিয়েছি আপনি যে মামলাটি বলছেন সেই মামলাটি হয়েছে কিনা যদি হয়ে থাকে আপনি আমাকে সেই মামলা রেখে দেন আমি সেটাকে ব্যবস্থা নেব কঠোর ভাবে যাতে আইনের প্রয়োগ হয় সেটা চাইবো কারণ আমি আইনের শাসনে বিশ্বাস করি আমাদের দেশে যে আইনটা প্রচলিত আছে এখন কোন আইনের কথা প্রচলিত আইন না দ্রুত বিচার আইনের কথা যে আইনটা প্রচলিত আছে মানে জুডিশিয়ারি এটা ক্রিয়েটেড বাই দ্য অ্যাক্ট অফ 1865 জি বলুন 1865 এ এই ল হ্যাজ বিন এনফোর্সড আমাদের জুডিশিয়ার আছে পুলিশরা 1895 এর অ্যাক্ট দ্বারা এই পুলিশ বাহিনী গঠিত এই পুলিশ বাহিনীর কোনো পরিবর্তন করা হয়নি আর ওই আমলাতন্ত্রের কোনো পরিবর্তন করা হয়নি আইনেরও কোনো পরিবর্তন করা হয়নি আপনাদের দোষ দিচ্ছি না আমি শেখজি স্যার গেছেন জিয়ারাম স্যার গেছেন এসা স্যার গেছেন আপনারা একবার গেছেন হাসিনা স্যার খালি আমাদের একবার গেছেন আপনারা আবার গেছেন বলেন তো স্বাধীন দেশের উপযোগী একটা দেশ কিনা আমরা কি স্বাধীনতা যুদ্ধ করেছি আমাদের দেশের উপযোগী আইনগুলো সেভাবে সংস্কার সাধন করা স্বাধীনতা মানে কি স্বাধীনতার চেতনার কথা বলি আমরা স্বাধীনতার চেতনা মানে হলো উপনিবেশিক রাষ্ট্র কাঠামোর বিপরীতে জনগণের অংশীদারিত্বমূলকতা গণতান্ত্রিক ব্যবস্থা সর্বস্তরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা উপজেলা মানে আমলাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র স্থানীয় সরকার জনগণের ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন তারপরে ভাত অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইগুলো স্বাধীনতার চেতনা এগুলো সব মৌলিক বিতর্কের বিষয় আমরা 2003 সাল যেহেতু শেষ হচ্ছে 2003 সালের মধ্যে থাকতে চাইছি না আমরা স্বাধীনতার চেতনা এই ব্যর্থতা আসলে আমাদের গোটা জাতির এবং এই এককভাবে এই সরকার সব সরকার এবং সর্বোপরি সকল রাজনীতিকে দায়িত্ব নিতে হবে আমি তো বাঙালি সব মজুরার জি জি সবাই আপনাদেরও দায়িত্ব নিতে হবে সবাই যারা সরকার আমি দায়িত্ব নিব কেন যারা সরকারের কাছে সরকার পরিচালনা করেছেন তাদের দায়িত্ব নিতে হবে আমরা কিছু নিতে যাবো রাষ্ট্র কাঠামো রেখে উপনিবেশিক ধাঁচের রাষ্ট্র কাঠামো উপনিবেশিক ধাঁচের আমলাতন্ত্র রেখে আপনি যত চেষ্টা করেন নামাজ মাহফুর আল্লাহ তালা আল্লাহ তালা যদি জিব্রাইল আলাইহিস পাঠাবে বাংলাদেশে এই ব্যবস্থা রেখে তুমি বাঙালিদের মঙ্গল করে আসো আলহামদুলিল্লাহ সেই ফল করবে আপনার আজকের ব্যর্থতা শুধু আপনাদের না আমি বিএনপি আমার শত্রু না
আপনার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত করব না আবার সম্পূর্ণ একমত হতে পারবো না এটা পারবেন না যে সম্পূর্ণ একমত হবো না সরকার বিরোধী দলের প্রশ্ন না কারণ যে আইনগুলোর কথা আপনি বলেছেন ওটা কোন সরকারের তৈরি না আবার সব সরকারই গ্রহণ করেছেন কেন করেছেন আমাদের দেশের আইন তো অনেক আইন বললে আমাদের সর্বোচ্চ আইনটা হচ্ছে আমাদের তৈরি সংবিধান এটা হচ্ছে আমাদের আইন এবং এই সংবিধানটা আমাদের মৌলিক আইন আমরা এটা করেছি আমরা এটা অর্জন করেছি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমার একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান এই এই সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছি কে না সংবিধানে যে চারটে নিয়ম দ্বারা বিচ্ছিন্ন হয়েছে গণতন্ত্র সমাজতন্ত্র বিচ্ছিন্ন হয়েছে কারণ আপনার মতে আপনি থাকবেন আমার মতে আমি থাকবো এটাই গণতান্ত্রিক রীতি আমার মতের সাথে যখন আপনার মিল হয়ে যাবে আপনি চলে আসবেন আমার মতে কিছুটা মিল হয়েছিল গত সরকারের সাথে আপনার আমার একজন সহকর্মী আপনার দলের মহাসচিব মন্ত্রিত্ব নিয়েছিলেন আপনার সেই সরকারকে জাতীয় সরকার বলেছিলেন ঐক্যমতের সরকার বলেছিলেন কাজেই আপনারা সরকারে অংশীদারিত্ব করেছেন বিরোধী দলে দীর্ঘদিন আপনি চিফ হুইপ ছিলেন চতুর্থ পার্লামেন্টে এই যে সময়ে আপনি বিরোধী দলে থাকেন যখন আপনি কিন্তু পার্লামেন্ট বয়কট করেন না আপনার এই যে কথাগুলো আজকে যদি আপনি পার্লামেন্টে থাকতেন আপনি যেভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে চতুর্থ পার্লামেন্টে চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন জাতির পক্ষে আপনার কথাগুলো বলেছেন মতগুলো বলেছেন আজকে যদি পার্লামেন্টে আপনি অথবা আপনার সেই জাতীয় ঐক্যমতের সরকারের শরিক দল আজকে পার্লামেন্টে গিয়ে কথাগুলো জাতির সামনে বলতো আপনি আমি আজকে তৃতীয় মাত্রা চ্যানেলের সৌজন্যে জাতির সামনে কথাগুলো বলতেছি কিন্তু জাতির কাছে যে সংবিধানের কথা বলছিলাম এই সংবিধানটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই সংবিধান অনুযায়ী মৌলিক কথা হচ্ছে যে আইনের শাসন দেশে থাকবে আইনটা কি দণ্ডবিধি আইনের জন্য আমরা ব্রিটিশ ভারতের প্রচলিত দণ্ডবিধি আইন অনুসরণ করতে চাই কিন্তু তার মধ্যে কিছুটা ছোট ছোট পরিবর্তন হয়েছে আমরা ফৌজদারি কার্যবিধি আইন ওই ব্রিটিশ ভারতে প্রণীত এই সেটা নিয়ে চালাচ্ছেন সিভিল প্রসিজিওর কোড বা দেওয়ানি কার্যবিধি আইন ওই ব্রিটিশ ভারতে প্রণীত আইনগুলোকে অর্থাৎ আইন আদালতের যে আইনগুলোকে আমরা মানতেছি অথবা আরো যে সমস্ত আনুষঙ্গিক মাইনার অ্যাক্টস আছে যতগুলো ছোটখাটো আইন আছে বা দেশের প্রচলিত আরো যতগুলো আইন আছে একটা আইন না তো অনেক অনেক আইন সে আইনগুলো সত্যি সবগুলো যুগোপযোগী নয় যুগোপযোগী নয় স্বাধীন দেশের উপযোগী নয় না স্বাধীন দেশের অনুপযোগী আমি বলবো না তাহলে আমরা তো এই স্বাধীন আপনারা যখন যে কথাটা বলছিলাম আজকে সংবিধানের সবচেয়ে যে অবস্থায় থাকি না কেন সংবিধানকে মেনে আমরা নির্বাচন করেছি জনগণের রায় নিয়েছি আজকে আপনি বিরোধী দলকে প্রতিনিধিত্ব করতেছেন আজকে প্রধান বিরোধী দল হচ্ছে নিয়ামক বিরোধী দলের এই নিয়ামক হিসাবে যদি আপনি প্রধান বিরোধী দলকে মনে করেন তাদের সাথে আপনার আমার উচিত হবে যে আজকে সবচেয়ে দরকার হচ্ছে যে দেশে গণতন্ত্র আপনি বলছিলেন যে চারটি মৌলিক স্তম্ভ ছিল এর অন্যতম ছিল প্রধান ছিল গণতন্ত্র আজকে সেই সংবিধান অনুযায়ী আমরা সংবিধানকে দ্বাদশ সংশোধনীতে সংশোধন করে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি করেছি উইদাউট অ্যাটেন্ডিং পার্লামেন্ট দুনিয়ার কোন দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি বাস্তবায়ন করেছে সেই সঙ্গে একমত আমি আমি যেটা ডেমোক্রেসি করেছেন পার্লামেন্টারি সিস্টেম করেছেন একমত আমি যে জিনিসটা জানতে চাইছিলাম যে আইন সংস্কারের কথা বলছেন পরিবর্তনের কথা বলছেন পার্লামেন্টে একসময় যখন আপনাদের মোটামুটি একটা প্রতিনিধিত্ব ছিল
সেটা নিয়ে অনেক বিতর্ক আছে আমি সেই বিতর্কে যেতে চাই না উনিও স্বীকার করে নিয়েছেন আমিও বলছি তখন আপনারা এইসব ব্যাপারে কি উদ্যোগ ইউ ক্যান গো থ্রু চতুর্থ সংসদ চতুর্থ সংসদের যে বক্তব্যগুলো আমাদের ছাপা হয়ে গেছে ছাপানো আছে আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছি কোন কিন্তু কোন আমরা ওই পরিবর্তন আনতে পারেন ওই সরকার না আনছেন ওই সরকারের সাথে আমরা সহযোগিতা করেছি এই জন্য যে ওই সরকার কিছু রিফর্মিস্ট কাজে হাত দিয়েছিল যেমন একটা উপজেলা যেমন একটা পল্লী পরিষদ যেমন জাল জার জলাকার যেমন কে ভাগা যেমন নারী আদালত এইসবগুলোকে আমরা সমর্থন করেছিলাম ওনারা যে যখন আমরা উপজেলা সমর্থন করলাম তখন ওনারা সবাই বললেন যে আমরা দালাল আমরা পোশাক কুত্তা আজকে কিন্তু সবাই বিশ্বাসের পরে এই উপজেলার কথা সবাই স্বীকার করতেছেন কেউ বিনয় করতে পারতেছেন না এবং আপনাদের ইলেকশন ম্যানিফেস্টোদের দিতে হচ্ছে বিকল্প ডিমান্ড বাজি পুতবে আপনারা যে উপজেলার বিলটা পাস করলেন এই উপজেলাটা নির্বাচন দিচ্ছেন না কেন বিল পাস যেতে করেছেন আপনারা এটাকে স্বাধীন আর রাখেন নাই আপনারা উপজেলাকে স্বাধীন রাখেন নাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে এমপির মতামত নেওয়া বাধ্যতামূলক তাহলে উপজেলার কি স্বাধীনতা থাকলো উপজেলা কি করবে আপনি এমপি আপনি কি গ্রামের খাল কাটবেন আপনি কি গ্রামের মাটি রাস্তা করবেন আপনার কাজ কি আপনার কাজ হল লেজিসলেচার ইউর লেজিসলেচার আমাদের ওখানে ব্রিটেনে যান আপনি আমেরিকায় যান এই যে স্থায়ী কমিটিগুলো 365 দিন পালন করে থাকেন গভর্নমেন্ট হলে ছাড়া প্রত্যেক দিনই কোন না কোন স্থানীয় কমিটির বৈঠক থাকে আমাদের এখানে কি হচ্ছে আপনাদের কোরামের অভাবে আপনারা কিন্তু চারজন মেম্বার তারপর কোরামের অভাবে এক 3,44,00,000 টাকা 2,80,00,000 টাকা আপনাদের লস হয়েছে জাতীয় অধিবেশনে চারটে অধিবেশনে সপ্তম থেকে দশম অধিবেশন এই অধিবেশনে যখন আপনারা বাইরে ছিলেন তেমন জাননি যখন আওয়ামী লীগ বাইরে ছিল তেমন যাচ্ছে না এখন এই বয়কটটা হয়ে গেছে একটা ফ্যাশন বয়কট দিয়ে কিছু হয় না আপনি যেটা বলতেন যে আপনি এসে কথাগুলো বলো তাহলে জনগণ শুনবে আমরা এসে একমত বয়কটের আমরা একমত না গণতন্ত্রের চর্চা করতে হলে গণতান্ত্রিক পন্থায় চর্চা করতে হবে এই আবার এই উৎখাত আন্দোলন আসতেছে মার্চ এপ্রিলের মধ্যে উৎখাতের মধ্যে আমরা নাই সরকারের বদল হয়ে যাবে আমরা সংবিধানের কথা যেটা বলতে ছিলেন আপনি সংবিধানের মূল কথা ছিল গণতন্ত্র আচ্ছা ঠিক আছে গণতন্ত্র এসছে জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ তারপরে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষতা আপনাদের জিয়া রামসার ক্ষমতা এসে প্রথমেই গণতন্ত্রকে হত্যা করলেন সামরিক শাসনকারী করে গণতন্ত্র কিল সামরিক শাসন তো তার আগে থেকে ছিল না উনি যখন ওই সাংসদ যখন প্রেসিডেন্ট তখন থেকে তখন মানে সামরিক শাসন চলতেছে সমাজতন্ত্রকে বললেন সামাজিক ন্যায় বিচার ধর্মনিরপেক্ষতাকে বললেন যে জামাতকে ধর্ম করা যাবে ধর্মভিত্তিক নামে ধর্মভিত্তিতে ধর্মের নামে রাজনীতি দল করা যাবে উনি গোলাম আজমকে পার্লামেন্টে ফিরিয়ে আনলেন আর বাঙালি জাতীয়তাবাদকে করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ তাহলে যে মূল চারটে স্তম্ভের স্তম্ভের উপরে আপনি আপনার কথা মতো 30,00,000 শহীদ রক্ত দিয়ে যে সংবিধান লেখা ছিল এই চারটে স্তম্ভ কিন্তু আপনারা সেই জায়গায় রাখেন নাই এবং সবচেয়ে দুঃখের কথা 15 আগস্ট 1974 সাল থেকে টিডিপি ইলেকশন অফ 1979 এ পর্যন্ত যত ফরমান জারি হয়েছে সামরিক ফরমান ইনক্লুডিং আপনার টায়ারে ফাঁসি সহ কোনোটাই কোনো ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্যে আপনারা নিয়ে আসলেন মৌদু স্যার এবং ব্যস্ত মৌদু স্যার বলেন ফিফথ অ্যামেন্ডমেন্টের ড্রাফট ফিফথ অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলেন যে এইগুলোর বিরুদ্ধে কোনো কোর্টে বিচার দেওয়া যাবে না আইফোনের আসলে তো মহলিয়ার পরে কোর্টে বিচার হয়েছে কিন্তু আপনারা ফিফথ অ্যামেন্ডমেন্ট করে সমস্ত কিছুকে জাহাজ করে নিলেন আমার মনে হয় এগুলোর একটু উনি জবাব দিই আমি আপনাকে প্রথমেই একটা কথা নিবেদন করব
যে কতগুলো বিষয় আছে তাত্ত্বিক তাত্ত্বিক বিষয় নিয়ে তত্ত্ব আলোচনা করা যাবে এটা বাস্তব কথা তাত্ত্বিক বিষয় নিয়ে রাতের পর রাত আলোচনা করা যাবে দিনের পর দিন আলোচনা করা যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দেশে আপনি বলছেন সামরিক শাসন বলুন তো সামরিক শাসনের আগে যে বাকশাল বাকশাল হয়েছিল না আপনি সাপোর্ট করেন বা না করেন আমি সাপোর্ট করি বা না করি তখন আমিও করি না আপনিও করেন নাই কিন্তু আপনার আমার করার না করার উপরে এই জাতির উপরে বাকশালের জগদ্দল পাথর যেদিন চাপিয়ে দেওয়া হয়েছিল সেই বাকশালের জগদ্দল পাথর থেকে ফিরে এসে সংবিধান যে অবস্থায় এসেছে সেটার থেকে পুনরুজ্জীবিত করার আজকে আমি একটা কথা বলি তাত্ত্বিক আলোচনা যখন হচ্ছে আমি একটা কথা বলি এখানে মাঝে একটু সংশোধন করি আপনি হয়তো বেখেয়ালে কথাটা বলেছেন আপনি আসলে খুব লেখাপড়া করা লোক ধর্মীয় রাজনীতি করা যাবে এমন বলে কোনো সংবিধান আনা হয় নাই সংশোধন আনা হয় নাই মহান আল্লাহর উপর আস্থা এইটুকু দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া হয়েছে তো এইগুলো কোনো আপত্তিজনক বিষয় নয় মহান আল্লাহর উপর আস্থা স্থাপন করা এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা এটার জন্য তো আমি বলতে না এই তো আপনি নিশ্চয়ই একমত আমার সাথে এগুলোর সাথে এবং আপনারা যে ধর্মের নামে জামাতকে রাজনীতি করতে দিলেন না না জামাত না আজ আজ পরাজিতে নিয়ে আসলেন না 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 সঠিক বিবেচনায় আপনি নেন যে যদি মানুষের মৌলিক অধিকারকে আপনি পুনঃস্থাপিত করেন তাহলে ধর্ম বিশ্বাস মানুষের একটি মৌলিক অধিকার হিন্দুর জন্য তার ধর্ম খ্রিস্টানের জন্য তার ধর্ম মুসলমানের জন্য ইসলাম ধর্ম পারসির জন্য তার ধর্ম জৈনের জন্য তার ধর্ম বৌদ্ধের জন্য তার ধর্ম কাজে ধর্মটা হচ্ছে তার মৌলিক অধিকারের অন্যতম যদি মৌলিক অধিকারকে আপনি গ্যারান্টিড করেন তাহলে তার ধর্মকে কার্টিল করে নেয় আজকে ভারতে না ধর্ম নিরপেক্ষতা হচ্ছে আমার দৃষ্টিতে এগুলো হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম আমি আবার ওই তাত্ত্বিক আলোচনায় যেতে চাচ্ছিলাম না সেকুলারিজম আপনি জানেন জিগু ভাই যে ওটা শিল্প বিপ্লবের সময়ে ইউরোপে এটার উদ্ভব হয়েছিল আমাদের দেশে সেই সেকুলারিজম শব্দটাকে ধর্ম নিরপেক্ষতা বাদ করা হয়েছে ভারতে তাকে লৌকিকতাবাদ বলা হয় এখানে ধর্মের নিরপেক্ষতার নামে আজকে ধর্মহীনতার চর্চা এ দেশের যে কোনো ধর্মাবলম্বী মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন কেউই সমর্থন করে না বলেই কঠোর ধর্ম নিরপেক্ষ যে সমস্ত দল আছেন সেই সমস্ত দলকে আপনি দেখেন জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে আমার ধারণা হচ্ছে যে ধর্মের নামে আর যাই করেন আমাদের প্রধান বিরোধী দলকেও দেখতে হয়েছে যে ধর্মীয় লেবাস করতে হয়েছে 96 এর ইলেকশনে মানুষের মন জয় করার জন্য কাজে ধর্মকে ভণ্ডামি ঠিকই আপনি বলছেন ভণ্ডামি কাজে আমরা ভণ্ডামিতে বিশ্বাস করি না মৌলিক অধিকার হচ্ছে মানুষের রাইট টু বিলিভ রাইট টু রিলিজিয়ন এই রাইট টু রিলিজিয়নকে জিয়াউর রহমান সাহেব উন্মুক্ত করে দিয়েছেন দেখেন ভারতে সেকুলারিজম বলা হয় কিন্তু ভারতে যে সমস্ত দল আছে কট্টর হিন্দুপন্থী দল আছে কাজে সেখানে যদি আপনার ধর্ম নিরপেক্ষতা আঘাতপ্রাপ্ত না হয় আমাদের এই দেশে 85 ভাগ সেখানে ইসলামকে রাজনীতির উপজীব্য করে যদি কেউ রাজনীতি করে জামাত নিজামে ইসলাম খেলাফতে ইসলাম ওলামা ইসলাম সহ বহু দল আছে একাধিক দল আছে যারা ইসলামকে উপজীব্য করে রাজনীতি করেন এর আগেও করেছেন এখনো করতেছেন আমার কথাটা হচ্ছে যে এগুলোতে যেমন আজকে কেউ যদি হিন্দু ধর্মকে উপজীব্য করে রাজনীতি করেন সেটা দূষণীয় হবে না বৌদ্ধ ধর্মকে যদি কেউ করেন দূষণীয় হবে না খ্রিস্ট ধর্মকে নিয়ে করেন দূষণীয় হবে না কারণ সকলের সমান আপনি অষ্টম সংশোধনীতে যখন পাশ করা আপনি সংসদে ছিলেন এবং সমর্থন দিয়েছেন সেখানে অষ্টম সংশোধন তো পরিষ্কার আছে যে প্রত্যেকের ধর্ম চর্চার
অধিকার সমান অস্পষ্ট ছিল পঞ্চম সংশোধনীতে স্পষ্ট করা হয়েছে অষ্টম সংশোধনীতে কাজেই যে সমস্ত বিষয়াবলী আমি একটা পয়েন্ট এই সমস্ত ইস্যুকে আনসেটল করার দরকার না আমরা মনে করি আমরা মনে হয় যে আমরা আবার আমি 2003 আপনাকে 2003 আমি ফিরে আসি আপনাকে একটা কথা বলে শেষ করি ওই প্রসঙ্গে যে দেখুন আমি একটা অভিযোগ এনেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গোলাম আজমকে এনেছেন শেখ হাসিনা কোন সরকারের সময় দেশে আসছেন তাহলে এই কথা যদি আওয়ামী লীগের পুনরুজ্জীবন কার কোন সরকারের আমলে হয়েছে জাসদের পুনরুজ্জীবন কোন সরকার আমলে হয়েছে যদি আমি বলি যে কেবলমাত্র গণতন্ত্রের পুনরুজ্জীবনকারী বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা নয় আওয়ামী লীগের বাকশালের কফিন থেকে আওয়ামী লীগকে তিনি পুনরুজ্জীবিত করে দিয়েছেন বাকশালের কফিন থেকে জাসদকে বের করে দিয়েছেন বাকশালের কফিন আমরা দাখিল করিনি বাকশালের কফিনের পিন গুলা খুলে বাকশালের কফিনের পিন যদি খোলা না হতো এই পেরেক গুলা যদি আঠা থাকতো তাহলে আজকে যত দল ধর্ম ভিত্তিক হোক ধর্ম নিরপেক্ষ হোক সমাজতান্ত্রিক হোক গণতান্ত্রিক হোক যতগুলো বহু দলের বহু মতের যে আমরা দেশে চলছি আজকে 300 তাদের দৈনিক পত্রিকা আছে বাংলাদেশে চারটি ছিল কাজে এগুলোকে জিয়াউর রহমান সাহেবের ঠিক আছে সাফল্য আমি একটা কথা সংবিধানের পঞ্চম সংশোধনীর যে মূল সুর সেই সুরটাকে যদি আমরা অনুধাবন করি তাহলে এটা ঐতিহাসিক সুর ঠিক আছে আমরা এটাকে কাটা ছাড়া বাকশাল বন্ধ করে বহুদলীয় রাজনীতি বাকশালে যে পাওয়ার গুলো যে রাষ্ট্র ক্ষমতা গুলো প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছিল অল পাওয়ার টু দি প্রেসিডেন্ট উই ডিন্ট অ্যামেন্ড দিস আপনারা ওটা অ্যামেন্ড করেন নাই আপনারা শুধু বহুদলীয় গণতন্ত্র আমিন করেছেন সেই এই ক্ষমতা এর সাথে জিয়াউর রহমান সাহেব ব্যবহার করেছেন সেই ক্ষমতা এস এস এম ব্যবহার করেছেন সেই ক্ষমতা আপনারা যখন এতে 91 সালে যখন আপনারা সংসদীয় গণতন্ত্র আসলেন তখনও ক্ষমতাটা ওয়াজ গন টু দি সিঙ্গেল পার্সন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ইজ অল পাওয়ারফুল যেখানে একজন অল পাওয়ারফুল হয় জিয়াউর রহমান সাহেবই হোক শেখ মুজিবুর রহমান যাই হোক আর এস এস আলী হোক আর খারাপই হোক আর হাসিনাই হোক সেটা অটোক্রেটিক দিস কান্ট্রি ইজ অটোক্রেটিক টু মি আমি মনে করি আমি মনে হয় আমরা 2003 সালের যেহেতু বছরটা শেষ হয়ে যাচ্ছে এই বিশ্লেষণের মধ্যেই থাকি এগুলো খুব নীতিগত বিষয় এগুলো নিয়ে অনেক অসংখ্য বিতর্ক সামনে করা যাবে উত্থিত হয়েছে আচ্ছা আমি একটু জিজ্ঞেস করি ভাই আপনি যখন মন্ত্রী ছিলেন তখন আপনাকে কি মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল আমার যেহেতু আমার মন্ত্রণালয়ের দুজন মন্ত্রী আমরা ছিলাম একজন ক্যাবিনেট মিনিস্টার আমি স্টেট মিনিস্টার দুজনের মধ্যে আমাদের সেখানে যেমন অন্যান্য মন্ত্রণালয়ে একাধিক ডিভিশন আছে একাধিক বিভাগ আছে কেউ এক বিভাগ দেখতেছেন কেউ আর এক বিভাগ দেখতেছেন আমাদের মন্ত্রণালয়ে একটি মাত্র ছিলেন হ্যাঁ কাজে যতগুলো ফাইল ছিল এভরি ফাইল রিগার্ডিং স্মলেস্ট থিং টু বিগেস্ট থিং যতগুলো হয়েছে আমার সময় আমার জানা অনুযায়ী সবগুলি আমরা যৌথভাবে ভাগাভাগি করে কাজ করেছি এর মধ্যে কোনো রকমের কোনো তবে তিনি যেহেতু সিনিয়র মিনিস্টার ছিলেন অ্যাজ পার ডেকোরাম আমি যতদূর অ্যাজ পার ডিসেন্সি আমি যতদূর জানি অ্যাজ পার নর্মস আমি যতদূর জানি আপনাকে কোনো স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয় নাই না স্পেসিফিক দরকার নাই দুই নম্বর হলো আপনাকে কেন মন্ত্রী পরিষদকে বাদ দিল দেখুন এই কথাটা আমি আবার আপনাকে অনুরোধ করব যে সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করবেন কতজন মন্ত্রী রাখবেন তার মন্ত্রিসভায় কাকে রাখবেন কতদিন রাখবেন এটি সম্পূর্ণ তার এখতিয়ার কাজেই আমি এ কারণে ক্ষুব্ধ অসন্তুষ্ট কোনো কিছুই না আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার ইচ্ছায় আমার উপর যে দায়িত্ব দিয়েছিলেন যতদিন দায়িত্বে ছিলাম
আমার সর্বশক্তি দিয়ে সমস্ত নিষ্ঠা এবং বিশ্বাস দিয়ে দেশপ্রেম দিয়ে আমি তা পালন করার চেষ্টা করেছি এবং আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন এটাই আমার জীবনের প্রাপ্য। আমি একটা কথা বলতে চাই, ভারতের সাথে যে আমাদের বাণিজ্য ঘাটতি এটা কিভাবে পূরণ করতে চান আপনারা? অবাধ বাণিজ্য কথা বলতে চান আপনারা ভারতের সাথে? দেখেন আমি এখন আমি একটু বলি, আমাদের দেশে কোনো র ম্যাটেরিয়ালস নাই, গ্যাস আর তেল, তেল এখন ওঠে নাই, গ্যাস আমাদের দেশে ফ্রেসপার নাই, আমাদের দেশে আয়রন নাই, আমাদের দেশে সিমেন্ট নাই, আমাদের দেশে আয়রন ওর নাই, আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ নাই। এই জিনিসটা বানাতে আমার বাইরেকে ইম্পোর্ট করে আনতে হয়, এই কাগজটা বানাতে আমাকে বাইরেকে ইম্পোর্ট করে আনতে হয়, ওই মাইক ক্যামেরাটাও আমাকে বাইরেকে ইম্পোর্ট করে আনতে হয়, এটা একটা কাপ বানাতে হলে বাইরের থেকে ফ্লাস্টার ইম্পোর্ট করে আনতে হয়, আমাদের সরকারের তরফ থেকে জাতির মঙ্গলার্থে যা যা করণীয় তাই করার চেষ্টা করতেছেন এবং আমি বিশ্বাস করি এই উপলব্ধি আপনি যেটা বলেছেন এটা সঠিক উপলব্ধি যে আমাদের সম্পদ কম, আমাদের জনশক্তি বেশি, এই সম্পদের অপ্রতুলতা এবং জনসংখ্যার ব্যাপকতা এগুলোকে নজরে রেখে আমাদের উৎপাদনকে বৃদ্ধি করতে হবে, আমাদের উৎপাদন বৃদ্ধি করে আমরা উদ্বৃত্ত পরিমাণ যে কোনো সম্পদ যদি পাই যার দ্বারা আমি এটাকে কনভার্ট করে আমি ট্রেডিংয়ে আন্তর্জাতিক হোক, আন্তদেশীয় হোক, আন্তঃমহাদেশীয় হোক, যেমন আমাদের ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি যে আমাদের জনশক্তির মধ্যে আমাদের মহিলা, আমাদের মা বোনেরা এটি বিরাট কন্ট্রিবিউশন করতেছেন আমাদের কারিগর শিল্পে, আমরা কিন্তু আন্তঃমহাদেশীয় অবস্থানে চলে গেছি আমাদের এই জনশক্তিকে কাজে লাগিয়ে। কাজে আপনি যেটা বলতেছেন যে আমাদের সম্পদ নাই, কে বলছে সম্পদ নাই, সম্পদ অনেক কিছু আছে, আবিষ্কৃত হয়, উনি যেটা বলছেন যে আমাদের মানব সম্পদ, মানব সম্পদ, কেবল মানব সম্পদটাকে আমরা উন্নয়ন তাকে কাজে লাগাবেন। আমি আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যান, আমরা দেখলাম যে একটি আইন সম্ভবত আপনারা প্রণয়ন করতে যাচ্ছেন যেটি হচ্ছে প্রাইভেট চ্যানেলগুলোকে, প্রাইভেট রেডিওকে এটি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবার জন্য, এটি কি শেষাবধি গিয়ে স্বাধীনতা হরণের কোন কিছু হবে কিনা? কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, ক্লিয়ার করতে পারে এটা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। আমরা তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী, উদারীকরণে বিশ্বাসী, কোন চ্যানেলকে, কোন পত্রপত্রিকাকে, কোন গণমাধ্যমকে, ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়াকে আমরা কন্ট্রোল করতে চাই না। আমাদের সরকারের, জোট সরকারের, আমাদের দলের বিকশিত নীতি, কিন্তু আলোচনা যেটা এসেছে তা হচ্ছে যে বিজ্ঞাপনের নামে, এটা বিজ্ঞাপন সংক্রান্ত আলোচনাটা এসেছে, বিজ্ঞাপন সংক্রান্ত, বিজ্ঞাপনের নামে বিভিন্ন পণ্যের, দেশীয় অথবা ভিন দেশীয় পণ্যের বা বহুজাতিক পণ্যের বিপণনের জন্য আমাদের দেশে এ পর্যন্ত যে সমস্ত বিজ্ঞাপন চিত্র তৈরি হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, শুধু প্রাইভেট চ্যানেল নয়, সরকারি চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে যে সমস্ত বিজ্ঞাপন যাচ্ছে সেই বিজ্ঞাপন নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। আপনি লক্ষ্য করবেন একটি সিগারেটের বিজ্ঞাপন, একজন অভিনেতা বিজ্ঞাপনের আকর্ষণীয় ভাবে সিগারেটে টান দিচ্ছেন, একজন তরুণী তিনি উড়ে গিয়ে বুকের মধ্যে পড়তেছেন সিগারেটের টানের সাথে, ওই তরুণীর বুকের মধ্যে উড়ে পড়া কতটুকু রুচিসম্মত, আমি অশ্লীলতা বলবো না, রুচিসম্মত, এটা কতটুক বাস্তবসম্মত, কতটুক এটা বিপণনের সহায়তাকারী
নাকি তরুণ সমাজকে বিভ্রান্ত করবে এটুকু আমি আপনাকে আপনার উপর ছেড়ে দিলাম। আপনি একজন টিভি ব্যক্তিত্ব, আপনারও মেধা অভিজ্ঞতায় আপনি এ মন্তব্য করতে পারেন। কিন্তু এই সব উদাহরণ যেগুলো আপনি দিতে চাইলেন বা এর সঙ্গে মানে এগুলোর সুযোগে অন্য জায়গায় হস্তক্ষেপ করবার কোনো অবশ্যই নাই, অবশ্যই একটি কথা বিশ্বাস রাখবেন যে কখনো কোন সরকার তার নীতির বিরুদ্ধে যায় না। এই যে বহুমতের প্রচার, বহুপথের প্রচার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিএনপির বিঘোষিত নীতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই দলের তার ঘোষিত অঙ্গীকার যে আপনি কিছু বলছিলেন, বলছিলাম যে উন্নয়নের নামে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে IRDB-র কাছে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যে কাজগুলো করা হচ্ছে এগুলোর পরিণতি কি জনগণের পক্ষে যাবে? আপনি সরকারের শুধু সরকারে থাকার জন্য আপনারা যেসব কমিটমেন্টগুলো করতেছেন টাটা গোষ্ঠীর কাছে এগুলো তো জনগণ বিরোধী। যেমন আপনার কথাটা আমি শুরুতেই বুঝে নিচ্ছি আপনি কোন দিকে যেতে চান। আমি শুধু একটা কথা পাল্টা আপনাকে প্রশ্ন করি, আপনি যখন সুরাম দেহি সুন্দর সুপুরুষ ছিলেন, আপনার যৌবন আমি দেখেছি, তখন ডাক্তারের কাছে যাওয়া লাগত না? কেন না? কারণ আপনার স্বাস্থ্য ভালো ছিল। আমার জাতির অর্থনৈতিক স্বাস্থ্যকে ভালো করে ফেলি আমরা, কোন বহিরাগত ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। প্রেসক্রিপশন কেন লাগে? আমি যেহেতু ডাক্তারের শরণাপন্ন হই, তবে অধুনাকালে আমাদের যে উন্নয়ন হয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রায় আমরা এই 300 কোটি, আমি 2003-এ আনছিলেন $300 কোটি এসেছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, না রিজার্ভ হয়েছে $250 কোটি উপরে, এবং আমাদের বৈদেশিক যে ফ্লো অফ ফরেন রেমিটেন্স তা $300 কোটি উপরে হয়েছে। কাজেই এই যে আমাদের রক্তস্রোত, লাইফ ব্লাড, এই লাইফ ব্লাডকে যত স্ট্রঙ্গার করতে পারবো আমরা, আমাদের উৎপাদনকে বাড়াবো, আমাদের সমস্ত অর্থনৈতিক বিহেভিয়ারকে আমি বলবো, আমাদের ফর দি বেনিফিট অফ দি পিপল অলওয়েজ। কারণ যদি ভোগ আর ত্যাগ হয় যে আপনি ত্যাগ করতেছেন আর আমি ভোগ করতেছি, তা নয়। আপনি মনে করেন আজকের পত্রিকায় আছে যে একটি রেস্টুরেন্ট পিজ্জা হাট 3 দিনে 4 লাখ টাকা সরকারকে ভেট দিয়েছে, আমাদের অর্থমন্ত্রী বলেছেন। এই যে কথাটা, যদি এই ধরনের উদাহরণ আরো আরো থাকত, আমরা তো সেখানে কোনো গরিবের উপর কোনো ট্যাক্স করে পিজ্জা হাট দেয় নাই। আমার ধারণা হচ্ছে যে আমাদের ইকোনমিক যে বিহেভিয়ার আমাদেরকে পাল্টাতে হবে। আমরা যদি এটা পাল্টাতে পারি, সরকারি দলে হই, বিরোধী দলে হই, রাজনীতি হই, পেশায় হই, যেখানেই তা দুর্নীতি শেষ প্রান্তে আমরা আমার দুর্নীতি সম্পর্কে আমার একটা কথাই হচ্ছে, আপনি আরেকবার উচ্চারণ করেছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল। দেখেন দুর্নীতি যদি বুঝতাম যে 2001 সাল পর্যন্ত ছিল না, অক্টোবর নির্বাচনে আপনারা আসলেন, সঙ্গে দুর্নীতির ভাইরাস নিয়ে আসলেন, এইরকম যদি কোনো কিছু থাকতো এই দুর্নীতির আপনি ট্রান্সপারেন্সি, না না এক নম্বর ছিল না, এই যে এক নম্বর আর দু নম্বর আমি বিশ্বাস করি না। কারণ কেন, এটা হচ্ছে পার্টিকুলার ডিপার্টমেন্ট দিয়ে এক নম্বর করেছে, ওভারঅল নেশনকে বলে নাই এবং সরকারকে বলে নাই, দেশকে বলেছে। এটা কিন্তু জাতির জন্য এটা কলঙ্কের তিলক যারা আনতেছেন তাদের মধ্যে যদি আমাদের কারো হাত থাকে, এই দেশের কোনো বিশেষজ্ঞের কোনো ব্যক্তির, তিনি যদি মনে করেন, কারণ আমাদের দেশে আজকাল অনেকেই আছেন দেশের বাইরে গিয়ে, জাতীয় নেতা নেত্রী আছেন দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে, নিজের জাতির বিরুদ্ধে কথা বলে নিজকে একটু জাহির করতে চান,
রাজনৈতিক দল হচ্ছে জনগণের প্রতিনিধিত্বশীল সংস্থা, যে দল জনগণের সাথে সম্পৃক্ত তারাই সঠিক রাজনৈতিক দল। কাজেই জনগণ এবং রাজনৈতিক দল মিলেমিশেই দেশের কথা কিন্তু উঠেছে বাংলাদেশে। শুধুমাত্র রাজনৈতিক দল দিয়ে হবে না, আরো দশক মন্ডলী আপনারা যারা তৃতীয় মাথা দেন, আমার মনে হচ্ছে আমরা মনে করি গোটা জাতি যে কোনো যেখানে যে অবস্থানে আছে আমাদের দিতে পারে আমাদের আমাদের ঠিকানা পরিচালক আমি দুঃখিত না নিশ্চয়ই আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রার চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে team@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2:00। আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের দুজনকে অনুষ্ঠানে আসতে পারছেন এবং সুচিন্তিত মতামত দিয়ে পারছেন ধন্যবাদ। দর্শক মন্ডলী, 2003 সাল শেষ হচ্ছে আজ, আগামীকাল থেকে নতুন আরেকটি বছর শুরু হতে যাচ্ছে 2004 সাল। আমরা চাই যে 2003 সালে আমাদের যে সকল সাফল্য আছে জাতীয় পর্যায়ে এবং সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে যে সাফল্যগুলো অর্জন করেছে সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকুক, একই সঙ্গে যে ব্যর্থতাগুলো আছে সেগুলো কাটিয়ে আমরা আমাদের সামনের দিনগুলোকে আরো সুন্দর করে গড়ে তুলতে চাই। আশা করি এক্ষেত্রে সরকার বিরোধী রাজনৈতিক দলসমূহকে আস্থায় নিয়ে কাজ করবে এবং বিরোধী দলগুলো দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে সরকারের যা কিছু ইতিবাচক কর্মসূচি আছে সেগুলোকে সমর্থন দিয়ে সহযোগিতা করবে। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে আবারও বেনিনের বিমান দুর্ঘটনায় যে 15 জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, যারা পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে এই অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা।